হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে চারজন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে লাল হলুদ ব্রিগেডে। এখন বাকি শুধুমাত্র দুইজন ডিফেন্ডার, যার মধ্যে কিন্তু একজন এশিয়ান কোটার বিদেশি হবে, এটা কিন্তু প্রায় নিশ্চিত। এবং বর্তমানে দলে রয়েছে গত মৌসুমে ইস্ট বেঙ্গল দলে যোগ দেওয়া স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস। তো ইভান গঞ্জালেসের পারফরমেন্সে খুব বেশি সমর্থকরা খুশি ছিল না, যার ফলে কিন্তু সমর্থকরা ভেবেছিল যে হয়তো ইভানকে ছেড়ে দেওয়া হবে। তবে ইভানকে ছাড়েনি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ ইভানের সাথে কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে ইস্ট বেঙ্গলের। এবং গত দুদিন আগে কিন্তু ইভান গঞ্জালেস নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের ইস্ট বেঙ্গলের পারফরমেন্স করা একটা ভিডিও ক্লিপ পোস্ট করে, যার থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে সম্ভবত ইভান গঞ্জালেস থাকতে চলেছে ইস্ট বেঙ্গল দলে। তবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি ইভান গঞ্জালেসের থেকে ভালো মানের বিদেশি ডিফেন্ডারের খোঁজ পায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইভান গঞ্জালেসের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিতে পারে। তবে আশা করা যাচ্ছে যে কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা দেবেন ইভান গঞ্জালেস। তখন এটাই দেখার বিষয় হবে যে ইভান গঞ্জালেসের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবার নেক্সট আপডেট গুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো নতুন মৌসুমে এটিকে মোহনবাগান নাম পরিবর্তন করে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলতে নামছে মোহনবাগান। তবে এই মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা কলকাতা ফুটবল লীগের ফিক্সচারে এটিকে মোহনবাগান নামেই দেখা গেছে মোহনবাগানকে। তবে এই বিষয়ে কলকাতা ফুটবল লীগের ম্যানেজমেন্ট জানায় যে মোহনবাগানের পুরনো যেসব নথিপত্র ছিল তাদের কাছে, তো সেই নথিপত্র কিন্তু এটিকে মোহনবাগান নামই ছিল। সেহেতু নতুন নামের নথিপত্র তাদের কাছে না পৌঁছানোর জন্য কিন্তু তারা এটিকে মোহনবাগান নামই রেখেছে। তবে আজ যেমনটা জানা গেছে যে নাম পরিবর্তন করার জন্য কলকাতা ফুটবল লীগ ম্যানেজমেন্টের কাছে কিন্তু ইতিমধ্যেই আবেদন জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং আশা করা যাচ্ছে যে আগামী রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট নাম হয়ে যাবে কলকাতা ফুটবল লীগের সমস্ত কাগজপত্রে। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশিকে নিয়ে। তো অনিরুদ্ধ থাপার সইটার উপরই কিন্তু নির্ভর করে আছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে হবে সেই বিষয়টা। তো যেমনটা জানা গেছে যে অনিরুদ্ধ থাপাকে সই করাতে পারলে কিন্তু আরও একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশিকে আনা হতে পারে, এবং যেমনটা খবর যে সম্ভবত হুগো বোমসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডারের বিদেশি আনা হতে পারে, কারণ জেসন কামিংসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে ডিমিত্রি পেট্রাটাসকে ধরা হচ্ছে। তো সেই কারণেই হুগো বোমসের ব্যাকআপ হিসেবে আসতে পারে আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডারের বিদেশি। তবে সেই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়া উইং পজিশন এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে তেমন বিদেশি আনার সম্ভাবনা বেশি তেমনই মনে করা হচ্ছে। তো এখন পুরো বিষয়টাই নির্ভর করা আছে কিন্তু অনিরুদ্ধ থাপার সইটার ওপর। তো আশা করা যাচ্ছে হিরো ইন্টারকন্টিনেন্টাল সিরিজের পরেই কিন্তু অনিরুদ্ধ থাপার সইয়ের বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।